সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতোই সাভারে সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ইফতার ও রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাভারে জনপ্রিয় পত্রিকার সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া ও প্রীতিভোজ সাভারে প্রাণ কেন্দ্র সাভার সিটি সেন্টারের সিটি ফুড প্যালেসে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নিউজ গার্ডেনের সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র হাজি আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আল জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা ও ইফতারের পর রাতে প্রীতিভোজ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সাভারের বিশিষ্ট জনদের মিলন মেলায় পরিণত হয়।